এখন যেখানে দাঁড়িয়েছি সেটা পাঁচগেছিয়া কুকড়াউল যে গ্রাম, সেই গ্রামের প্রাচীন শ্রী শ্রী কালী মাতার মন্দির। গ্রামীণ এই মন্দিরগুলোয় এলে একটা অন্যরকম শিহরণ অনুভূত হয়। তোমাদের আগেই বলেছিলাম যে এই ব্লগটা হয়তো অতটা ফানি হবে না, কিন্তু এখানে এমন কিছু ইনফরমেশন পাবে বা এমন কিছু দেখতে পাবে যা হয়তো তোমরা অনেকেই আগে দেখোনি। তো সেই জন্য আমি ব্লগটাকে একটু স্টোরি টেলিং টাইপ এবং কিছুটা সিনেমেটিক এবং কিছুটা ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। তো ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রায় 200 বছর প্রাচীন এই মন্দিরে সকালের মাতৃ আরাধনা ও পুষ্পাঞ্জলি প্রদান হচ্ছে। যারা কাঁথির সাইডের এদিকে, যেরকম মুকুন্দপুর জায়গাটার নাম, এই রকম জায়গায় যারা থাকো তারা হয়তো এই মন্দিরটার সম্বন্ধে জানো অল্প স্বল্প। আমার দেশের বাড়ি এবং মামার বাড়ি দুটোই এই গ্রামে, সেই কারণে যখন ওই একটা খুব ইন্টারেস্টিং মানে রিচুয়াল, যেটাকে আমরা বাতাসা হরির লোট বলি, মানে আমরা ঠাকুরের প্রতি মানে আমাদের মানসিক করা, মানসিক পূরণ হবার জন্য যে রিচুয়ালটা পালন করা হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাতাসা হরির লোট। এখানে শুধুমাত্র কালী পুজো নয়, এখানকার পপুলার দুর্গাপুজো হয়। যেরকম এখানটাতেই তো দেখতে পেলে যে দুর্গাপুজোর পোস্টারটা দেখালাম, অর্থাৎ এখানে দুর্গাপুজো হয়েছে আগে, আর কালী পুজো হয় খুব বড় করে হয়। গ্রামের মন্দির, দুটো গ্রামের কম্বো মন্দির যদি বলা যায় তাহলে ওরকম টাইপের কিছু একটা। তো সেই জন্য একটু ইন্টারেস্টিং টাইপের করার জন্য এটাতে আমি একটু ব্লগ মানে নর্মাল ব্লগ শ্যুট না করে এটাকে আমি ডকুমেন্টারি টাইপ বানানোর চেষ্টা করেছি, একটু স্টোরি টেলিং দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে ডকুমেন্টারি টাইপ করবার চেষ্টা করেছি। খুব ফাঁকা জায়গা। এখানে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে কি, ঠাকুরের মানে প্রতিষ্ঠা করা ঘাট মানে পুকুর, ওই প্রতিষ্ঠা পুকুরে ঘাটও রয়েছে, যেখানে ঘট তোলা সমস্ত কিছু এই গ্রামের যাদের যেখানে পুজো টুজো হয় সব ঘট টটগুলো এখান থেকেই ওঠে। আর এইটা হচ্ছে মন্দিরটা, আর অনেক অনেক পুরনো মন্দির, ঠিক কত বছরের মন্দির তা জানি না, পরে জেনে আমি স্টোরি টেলিংয়ে ইনপুট করে দেবো। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে, এই যে বাতাসা হরির লোটের কথাটা বললাম না, ওটা এবারে আমার ভাইয়ের বাতাসা হরির লোট হচ্ছে, ওটা হচ্ছে নিজের ওজনের বাতাসা হরির লোট করা হয়, মানে বাচ্চার যতটা ওয়েট থাকে তার বডি ওয়েট তুলনায় ওই ওয়েটের বাতাসা হরির লোট করা হয় ঠাকুরের উদ্দেশ্যে। যদি পরিবারের কেউ বা চেনা পরিচিত কেউ মানসিক করে থাকে ওই ছেলের বা মেয়ের জন্য বা ওর জন্য, তাহলে ওর নিজের ওয়েটের মানসিক পূর্ণ হবার পরে ওটার জন্য ওদের বাতাসা হরির লোট করা হয়। এই মন্দির সংলগ্ন প্রতিষ্ঠা পুকুরের কিছু দৃশ্য তুলে ধরলাম। এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে বাঁধানো ঘাট, মানে ঘাট বলতে বুঝতে পারছো, এটা হচ্ছে এখানকার বাঁধানো ঘাট, অর্থাৎ এটা প্রতিষ্ঠা করা পুকুর। এখান থেকে যাবতীয় যা ঘর তোলা সব কিছু এই মন্দিরের সবটাই হয়। ওখানটাতে ভোগের রান্না হচ্ছে, অর্থাৎ আমরা যে ক্ষীর ভোগ দিই ঠাকুরের কাছে সেই ক্ষীর ভোগের রান্না হচ্ছে ওখানটাতে। তো তোমরা বুঝতে পারছো মানে আমাদের পপুলার যে মন্দিরগুলো, যেরকম নাচিন্দা মন্দির বা বাইরের যে সমস্ত মন্দিরগুলো, সেরকম সবটাই এখানে কিন্তু ব্যবস্থাপনা আছে। তো তোমরা যদি এই সময়টায় বাতাসা হরির লোটের আয়োজন মানে ইয়ে নিতে চাও, এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে এই সময়টাতে হয়। আর এখন হচ্ছে এখানটাতে, আমি যখন ভিডিও আপলোড করবো তারপরেও হবে, যদি কেউ আসতে চাও তো আসতে পারো। একটা ইন্টারেস্টিং জায়গা, ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা ইন্টারেস্টিং রিচুয়াল দেখতে যদি চাও তাহলে এখানে অবশ্যই আসতে পারো। আর ওখানে ভোগের রান্না হচ্ছে। কালী মাতার উদ্দেশ্যে ক্ষীরভোগ অর্পণ করার কিছু অসম্ভব সুন্দর মুহূর্ত।
Today, I gonna show you something very unique and very awesome. আজকের ব্লগটা কোনো রকম রেগুলার লাইফস্টাইল ব্লগ নয়, এটা একটা ডকুমেন্টারি টাইপের। মানে আমি একটা খুব পুরনো ডিভাইন বা হলি রিচুয়াল বলতে পারো সেরকম একটা রিচুয়াল কভার করতে চলেছি আমার মামার বাড়ির কাছে, আমার দেশের বাড়ির কাছেও বলতে পারো। আমার মামার বাড়ি এবং দেশের বাড়ি মিলিত গ্রামের একটা মন্দির, যেটা প্রতিষ্ঠা মন্দিরও বলে, কালী মায়ের মন্দির। সেই মন্দিরের একটা খুব স্পেশাল রিচুয়াল তোমাদেরকে দেখাবো, যেটা হয়তো তোমরা আগে কোনো দিন দেখোনি। দুপুরে রান্নার জন্য সব কিছুর প্রস্তুতি চলছে এবং সমান তালে রান্না বান্না হচ্ছে। অলরাইট, তো এখন যেখানে আছি সেটা আমার মামার বাড়ি, পাঁচগেছিয়া গ্রামে। এই গ্রামটা হচ্ছে ফুলেশ্বর থেকে একটু ভেতরের দিকে আসতে হয়, এক্স্যাক্ট লোকেশনটা বলবো না, ইটস ওকে। কোনো একদিন মামার বাড়িটাকেও এক্সপ্লোর করে দেখাবো, আজকে নয়। আজকের ব্লগটা যেহেতু অন্য কিছু নিয়ে, সেই জন্য অন্য জিনিসগুলোই দেখো, সেগুলোই এনজয় করো। আর মামার বাড়ি ব্লগ যদি দেখতে চাও তাহলে অন্য একদিন অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের পুরো মামার বাড়ির ব্লগটা দেখাবো। এখন মামার বাড়িতে দুটো বড় বড় পুকুর আছে, আর এমন কোনো ফল নেই যেটা হয় না এখানটাতে, প্রায় সব ধরনের ফলই হয়। আর পুরনো দিনের বড়, অনেকটা বড়, মানে দালান টালান সমৃদ্ধ সব কিছু সমেত মাটির বাড়ি যদি প্রপার দেখতে চাও তাহলে মামার বাড়ির ব্লগটা বানাবো পরে, এখন নয়। তো আমার ভাইয়ের যেহেতু বাতাসা হরির লোড, তাই অনেকে অনেক গেস্ট বিভিন্ন জায়গা থেকে আসছে, তাই রান্না বান্না খাওয়া দাওয়া সবই চলছে সমান তালে। তো এনজয় করতে থাকো ব্লগটা। ক্ষীরভোগ শেষে হাড়িতে সুসজ্জিত পায়েস এবং সেগুলি বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মধ্যাহ্নকালীন প্রীতিভোজের বলতে বলতে শুভারম্ভ হয়েই গেল, তাতেই মগ্ন সবাই। তারই কিছু দৃশ্য, ইতিমধ্যে সন্ধে হতে না হতে সমাজ এসে হাজির, আর ভাইয়ের সাজসজ্জার এক ঝলক। অলরাইট, তো এখন সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো যে কিছু একটা ইন্টারেস্টিং হবে, কারণ তো এখন বুঝতেই পারছো সামথিং কিছু একটা ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো পেছনটা দেখো, ওই যে মাটির বাড়ির দালানে যেরকম আগে নাম সংকীর্তন বসতো, এটাও সামথিং টাইপ ওই রকম নাম সংকীর্তনের মতোই। ওদিকটা আওয়াজ হচ্ছে বলে এই সাইডে এসে ব্লক করছি, তোমাদের ব্লকটা পুরোটা দেখাবো এবং রাস্তায় যা যা হবে, মানে আমরা অ্যাকচুয়ালি ঘট তোলার মতো করে যাব রাস্তায়। একটা মানে মাঝে মাঝে এরকম কিছু ইউনিক জিনিসও এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে, আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে, আমার সব জিনিসই ভালো লাগে। তো আশা করি তোমরাও এনজয় করবে, তো দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ভাই, আর ওর আজকে বিয়ে, কুকুর ছাড়া বিয়ে করতে যাবে। ওরই ওই বাতাসা হরিলোর যেটা বলছিলাম, নিজের ওজনে যেটা হয় সেটা ওরই হবে। বিয়ে করতে যাবি তো? না না না, ওটা কিন্তু খুবই হচ্ছে, খুবই হচ্ছে কথা, আমার ওজনে এটা বাতাসা হরিলোর হবে, কিন্তু এখানে আবার কিন্তু বিয়ে করতে যাবে। এই যে চন্দন টন্দন পরে নিয়েছে, গলায় মালা, দিস ইজ এ জোক, গলায় মালা, বিয়ে করতে যাবে। সমাজের গানের সাথে তাল মিলিয়ে পা চলছে সকলের, এবং এমন অসম্ভব সুন্দর পদযাত্রার অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। আহ,
এখন যেখানে যাচ্ছি সাউন্ড হচ্ছে তোমরা শুনতে বুঝতে পারছো, বাট আই হোপ সাউন্ড শোনা যাচ্ছে আমার গলার কথা। তো এটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে, মানে আমার বাড়ি থেকে মন্দির পর্যন্ত হাঁটতে হাঁটতে, যার হয় বাতাসা হরিণ রোড, এবং যার মানে ওই যে বাতাসা হরিণ রোডের রাস্তাটা মানে ওরকম যেরকম ঘর তুলতে যায় তো এটাও খানিকটা ওরকম টাইপের। তো এই জিনিসটা যে কভার করার সুযোগ পেয়েছি মা কালী, মানে কালী মাতা যিনি, উনি যে এইটুকু সুযোগ দিয়েছেন অ্যাজ আ ব্লগার, আমার সত্যি খুব ভালো লাগছে যে এরকম একটা ডিভাইন জিনিস কভার করার সুযোগ পেয়েছি, সত্যি ভীষণ ভালো লাগছে। দেখো শীতের সন্ধ্যার গ্রাম্য পরিবেশের মাঝে এমন সুন্দর গান, সাথে হালকা শব্দের শব্দবাজি সহযোগে এক অনন্য দৃশ্যের সাক্ষী রইলাম সকলে। জাস্ট মন্দির প্রাঙ্গণে পৌঁছলাম আর আমার হাতে এই বাল্ব ছড়িয়ে দিয়েছে কন্ডিশন। মন্দির প্রাঙ্গণে পৌঁছলাম, এখন মন্দির প্রাঙ্গণে বাতাসা হরিণ রোডটাই হবে, যেটা সকালে তোমাদের মন্দিরটা দেখেছিলাম কালী মাতার মন্দির, যেটা সেই মন্দির প্রাঙ্গণেই পৌঁছেছি। দেখো ব্লগটা আর এনজয় করতে থাক। মন্দিরে কাশোর ঘণ্টা সহযোগে চলছে মায়ের আরাধনা। এই মোমেন্টে এইরকম সাউন্ডের মাঝখানে ব্লগ করছে, তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তোমাদের টোটাল অ্যাম্বায়েন্সটা দেবো বলে। সাউন্ডটা মানে এখানকার অ্যাম্বায়েন্সটা আর কমপ্লিট পুরোটা, এটা সত্যি একটা অন্য রকম অনন্য এক্সপিরিয়েন্স। আর আমি যখন ছোট ছিলাম তখন আমারও হয়েছিল, বাট তখন ছোট ছিলাম অনেকদিন আগে, তাই সেভাবে সেই সব দিনের কথা, সেই সময়ের কথা মনে নেই আমার। সেই জন্য আমি মিস করতে চাইনি আর তোমাদেরকেও মিস করাতে চাই না, সেই জন্য এখানে ব্লগ শ্যুট করা এবং এই ডকুমেন্টারি টাইপ টোটালটা শ্যুট করা। ঘুম পাচ্ছে, সন্ধ্যা আরো দিচ্ছে, বাতাসা হরিণ রোড একটু কিছুক্ষণের মধ্যে হবে, সমাজের যে গান হয় হরিণ নাম সেটা হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিস গনা বি এ কমপ্লিটলি অসম এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমরা মজা নিতে থাকো, আর সেদিকে ঘুম ফাটানো চলছে। দেখো এটা একদম কমপ্লিটলি অন্যরকম একটু এক্সপিরিয়েন্স, আর সব জিনিসের তো একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স থাকে, সেরকমই এটার টেস্টও, এই এক্সপিরিয়েন্সের টেস্টটাও একটু অন্যরকম আর একটু আলাদা সবগুলোর থেকে। তো অনেক কিছুই দেখেছি বাট এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম, তো সত্যি ভালো লাগছে। আর মামার বাড়িতে এসে কমপ্লিট সবটার এক্সপিরিয়েন্স দিতে পারবো বলে আমার নিজেরও স্পেশালি ভীষণ ভালো লাগছে। Something which is really very interesting. Dual video te dekhachi, dekhe nao ekbar. Eta hocche amar pechoner condition ta, eta hocche samne bajachhi. Ar mondirer view ta jodi dekhte chao, tale mondirer view ta bhetorer dike ache. The complete view of the mandir. তোমাদেরকে যেটা বললাম না, নিজের ওজনের বাথরুম হরিলোড করতে হয়, তো এখানে এক সাইডে মানে দুই পাল্লায়
দুজনকে বসিয়ে দু পাল্লায় বসিয়ে ওটাকে সমান সমান করে, যাতে নিজের ওজন আর বাতাসার ওজন সমান হয়। তো ছোটো বাচ্চাকে ওরকমভাবেই, ছোটো নয় মোটামুটি বয়সী বাচ্চাকে এরকমভাবেই এখানকার রিচুয়ালসটা মেনটেন করা হয়। এটা একটা অন্যরকম রিচুয়াল, সত্যিকারে অন্যরকম। আমিও সেরকম একটা খুব বেশি দেখি, রিচুয়ালসটা খুব বেশি আলাদাই। দাড়িপাল্লায় নিজের সমান ওজনের বাতাসা হরিণ লুটের জন্য পরিমাপ পর্ব চলছে। ছেলে, ছেলের মা বাবা ও আরও যারা যারা ইচ্ছুক পরিবারের সদস্য সদস্যারা মাথায় বাতাসা নিয়ে এভাবেই সমাজের সাথে পা দোলাচ্ছে। ভিড়ের মাঝে ছড়িয়ে দেবার পর সে এক হৈ হৈ কাণ্ড, রইল সেই দৃশ্যের কয়েক ঝলক। বাতাসা হরিল্লোর শেষে বাচ্চাটিকে এভাবেই মাকে প্রণাম করানো ও গড়াগড়ি খাওয়ানো হয়। অলরাইট, তো মোটামুটি আমরা বেরিয়েছিলাম যখন তখন 7:30 বেজেছিল, আর এখন 9:05 বাজে। তো মোটামুটি অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি এখানে টোটাল প্রোগ্রামটা চলেছে। তো এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে, অনেক গেস্ট এসেছে, সবাইকে খাওয়ানো, সব অতিথি আপ্যায়ন সব কিছু হবে, আর আমিও বাড়ি গিয়ে এখন খাবো। আর একটা অন্যরকম, একটা নতুন ধরনের কিছু দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি যখনই আমাকে মা বাড়িতে বলেছিল যে এরকম একটা রিচুয়াল হবে, তখন আমার ভাই বলেছিল যে এটাকে ভ্লগ করতে বা এটাকে ভ্লগিংয়ের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে, যাতে ভালো কন্টেন্টও পাবো, একটা ভালো জিনিস সেটা সবার সম্মুখে তুলে ধরতেও পারবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো বাড়ি যাই, চলো। এখন আর বেশি কিছু বলারও নেই, রিচুয়ালটা কমপ্লিট হলো, এখন মামার বাড়িতেই যাব আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া থাকা এভরিথিং। বাড়ি ফিরে অতিথি আপ্যায়ন ও রাত্রিকালীন প্রীতিভোজ, মাটির বাড়ির দালানে বসে পাত পেড়ে খাওয়া দাওয়া চলছে। চেয়ার টেবিলের যুগে এমন নিচে বসে খাওয়ার সৌভাগ্য কজনের জোটে। তো আশা করি তোমরা এই ইনফরমেটিভ মজাদার ব্লগটা দেখে, মজাদার কেন বলছি, এটা অতটা মজাদার নয়, বাট এই ইনফরমেটিভ একটু অন্য ধরনের এক্সপিরিয়েন্স সমৃদ্ধ এই ব্লগটা দেখে ভালোই লেগেছে। একটু অন্যরকম ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা হয়েছে, আর রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি যদিও খাইনি, সবাই খাচ্ছে, একটু পরে খাবো, বাড়ির লোক তো। যদিও হোপফুলি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা কন্টেম্পোরারি ব্লগ যেরকম হয় সেরকম না, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, একটু অন্যরকমভাবে এডিট করার চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস সাইড, দিস ইজ ইউর ম্যান শোহম সাইনিং অফ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে টিউনড অন বিয়ন্ড মোড অফ। টাটা।